হ্যালো বন্ধুরা, গিকি দি চ্যানেল স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নতুন নতুন টেক মশলা খবর নিয়ে চলে এসেছি, তাই বেশি না করে আজকের খবরটা শুরু করা যাক। প্রথম যে খবরটা আসছে সেটা আপনার রিয়েলমির তরফ থেকে। রিয়েলমিতে যে রিয়েলমি 6 ও রিয়েলমি 6 প্রো, মানে রিয়েলমি যে 6 সিরিজটা, সেটা খুব শীঘ্রই আসছে। এবং সেটা কালকে আপনাদের টুইটারে মাধব স্যার তিনি কনফার্ম করে দিয়েছিলেন যে রিয়েলমি যে 6 প্রো থাকবে, সেটা যে আপনার ক্যামেরা সেটা থাকবে, সেটা আপনার 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটা থাকবে। কারণ হচ্ছে যে কালকে তিনি যে টুইটারে যে আপনার যে ছবিটা পোস্ট করেছেন, সেই ছবিটাতে আপনার যে স্ট্যাম্পটা রয়েছিল, সেই স্ট্যাম্পে দেখা যাচ্ছিল আপনার 64 মেগাপিক্সেলের ক্যামেরা সহ টুইটার লেখা ছিল আপনার যে রিয়েলমি 6 প্রো। এবং সেটা যে পোস্ট যে ছবিটা ছিল সেটা আপনার হচ্ছে তিনি সালমান খান, আমার যে সুপারস্টার সালমান খান রয়েছেন, তার সঙ্গে সে ছবিটা তার ক্যাপচার ছিল। তো সেখান থেকে কালকে কনফার্ম হয়েছিল যে রিয়েলমি 6 প্রোতে আপনার 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ থাকবে। আপনার যে নেক্সট যে ব্র্যান্ড আপনার সেটা রিয়েলমির, তিনি হচ্ছে সালমান খান হতে চলেছে। এবং সেটা আজকে আপনার অফিসিয়ালি কনফার্ম করে দিল যে আপনার রিয়েলমি 6 ও রিয়েলমি 6 প্রো আপনার 5ই মার্চ দুপুর 12:30 সময় সেটা হচ্ছে লঞ্চ করবে। তারপরে রিয়েলমি সেখানে আপনাদের যে ল্যান্ডিং পেজটা রয়েছে আপনার ফ্লিপকার্টে, সেখানে রিয়েলমি 6 এর যে কিছু স্পেক ডিটেলস সেখানে জানা যাচ্ছে। এবং যেটা থাকবে রিয়েলমি 6 এ যে ক্যামেরা ডিসপ্লে থাকবে, সেটা থাকবে আপনার ডুয়াল 5 সামনের ক্যামেরা সেট আপ থাকবে। রিয়েলমি 6 প্রোতে যেটা আপনার ক্যামেরা সেট আপ সামনে ডুয়াল 5 ক্যামেরা সেট আপ, আপনার যে ডিসপ্লে থাকবে ওটা 90 হার্জের রিফ্রেশ রেটে ডিসপ্লে থাকবে। আপনার সেটা ওএলইডি প্যানেল না, এলসিডি প্যানেল থাকবে ফুল HD। এবং আপনার পিছনে আপনার থাকবে কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে, যেটা আপনার 64 মেগাপিক্সেলের ক্যামেরা কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে। আর এবং এক্সক্লুসিভ যেটা জানা যাচ্ছে আপনার 91 মোবাইলস কনফার্ম করছে যে আপনার যে পোস্টটা থাকতে পারে রিয়েলমি 6 প্রোতে, যেটা স্ন্যাপড্র্যাগন 720, যে আপনার রিসেন্টলি লঞ্চ হওয়া স্ন্যাপড্র্যাগন 712, যেটা সাকসেসার 720G, যেটা গেমিং এলিট যেটা চিপসেট, সেই চিপসেটটা থাকতে পারে রিয়েলমি 6 প্রোতে। এবং আপনার যে ব্যাটারি থাকবে সেটা আপনার যে ব্যাটারির কত ক্যাপাসিটি থাকবে সেটা সেখানে যে ল্যান্ডিং পেজে জানা যাচ্ছে না, কিন্তু আপনার যে চার্জার থাকবে সেটা আপনার 30 ওয়াটের সুপার ফাস্ট চার্জ চার্জার সেখানে তারা প্রোভাইড করবে রিয়েলমি। এবং তার পাশাপাশি আপনার রিয়েলমি যে 6 থাকবে, রিয়েলমি 6 এর আপনার তারা ইমেজ শেয়ার করেছে আপনার যে ল্যান্ডিং পেজে রয়েছে। এবং সেটা দেখা যাচ্ছে আপনার সামনে রিয়েলমি 6 এ একমাত্র শুধু আপনার যে সিঙ্গেল 5 ক্যামেরা সেটা থাকবে। কারণ এর আগে যে রিয়েলমি 6 এর যে রুমার্সগুলো আছে সেখানে আপনার 5 ক্যামেরা সেটা থাকছে, রুমার্সগুলো আসছিল, তো সেটা আপনার সেটাতে মিলে আছে যে আপনার রিয়েলমি 6 থাকবে, আর সেটাতে আপনার সিঙ্গেল 5 ক্যামেরা থাকবে সেটা থাকবে। যে পিছনে যে আপনার ক্যামেরা সেট আপ সেটা আপনার কোয়াড ক্যামেরা সেটা থাকবে। কিন্তু সেখানে বলা হচ্ছে আপনার যে পোস্টটা থাকবে রিয়েলমি 6 এ, আর সেটা আপনার মিডিয়া যে হিলিও P90 যে চিপসেট সেই চিপসেটা থাকতে পারে। শুধু এখন হচ্ছে আপাতত এই ডিটেলসগুলো জানা যাচ্ছে। মানে 5 তারিখে আপনার 12:30 সময় সেটা লঞ্চ করবে। এবং দেখা যায় আপনার লঞ্চ আপনার কী প্রাইস সঙ্গে লঞ্চ করবে। মনে হচ্ছে আপনার আপনার রিয়েলমি যে 6 প্রো হবে সেটা 15,000 টাকার মধ্যে সেটা লঞ্চ করতে পারে। এবং রিয়েলমি 6 শুধু যেটা থাকবে সেটা আপনার 10,000 টাকার মধ্যে রিয়েলমি 6 অ্যানাউন্স করবে। দেখা যায় আপনার 12:30 সময় রিয়েলমি 6 কী প্রাইস সঙ্গে অ্যানাউন্স করে, যখন সেটা অ্যানাউন্স করবে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। পরবর্তী যে খবরটা স্যার আমার রেডমির তরফ থেকে, রেডমি যে আমাদের K20 প্রো যে সিরিজ ছিল, সেই রেডমি যে আপনার K20 প্রো সেটাকে আপনার রেডমির তরফ থেকে আপনার অফিসিয়াল তারা অ্যানাউন্স করেছে যে রেডমি যে K20 তাছাড়া প্রোডাকশন বন্ধ করতে চলেছে। এবং রেডমি K20 প্রোকে তারা ডিসকাউন্টেন করে দেবে। মানে রেডমি K20 তারা এরপর থেকে আর হয়তো কিছু যে লিমিটেড স্টক রয়েছে সেই স্টকের পরে সেটাকে তারা ম্যানুফ্যাকচার করবে না। তো সেই থেকে এটা কনফার্ম হচ্ছে যে রিয়েলমি K20 প্রোকে যে তাদের বন্ধ করে দেয় অবশ্যই তার সাকসেসরকে তারা নিয়ে আসছে। এবং সেটা সেটা তো এটাতে কনফার্ম হচ্ছে যে রেডমি আপনার K20 প্রো যে সাকসেসর রেডমি K30 প্রো সেটা অবশ্যই আসছে। তো সেটা বুঝতে কালকে তারা আপনার অফিসিয়ালি যে জানে যে রেডমি K30 প্রোর যে আপনার যে লঞ্চিং যে পোস্টারটা তারা উইবোতে শেয়ার করেছিল। এবং সেটা দেখা যাবে রেডমি K30 প্রো যেটা আপনার 5G সঙ্গে লঞ্চ করবে। আর সেটা নেক্সট মান্থ যেটা মার্চ মাসে আছে, মার্চ মাসে রেডমি K30 প্রো 5G অ্যানাউন্স করবে। এবং স্যার আজকে স্যার আরেকটা আপনার রেডমি K30 প্রো যে কনফার্মেশন আসছে, যেটা আপনার দেখা যাচ্ছে রেডমি K30 প্রো যেটা হবে সেটা আপনার যে চিপসেটটা থাকবে সেটা আপনার যে স্ন্যাপড্র্যাগন 865 যে 5G চিপসেটটা, সেই 5G চিপসের সঙ্গে স্যার লঞ্চ করবে। এবং নর্থলি ডিসপ্লে যেটা আপনার এর আগে আমি নিউজে বলে দিয়েছিলাম যে রেডমি K30 প্রোতে সেটা আপনার যে আপনার যে পপ আপ সেলফি ক্যামেরা সেটা থাকবে, সেই ক্যামেরা সেটা থাকবে K20 প্রোর মতোই। তো আপাতত এটা জানা গেছে। আমাদের রুমার যেটা আছে আপনার রেডমি K30 প্রোতে আপনার যে ব্যাটারি সেটআপ থাকবে, সেই ব্যাটারি সেটা সেটা আপনার 47 mAh সে ব্যাটারি সেটআপ থাকবে ও 33 ওয়াটের চার্জার সাপোর্ট রয়েছে। আপনার যে ক্যামেরা সেটা পিছনে আপনার কোয়াড ক্যামেরা সেটআপই থাকবে, যেটা আপনার Sony IMX686 সেই ক্যামেরা সেটআপের সঙ্গে থাকতে পারে। দেখা যায় আপনার নেক্সট মাসে মার্চ মাসে রেডমি K30 প্রো কবে অ্যানাউন্স করে এবং কবে কমার্শিয়াল ওয়েবসাইটে অ্যানাউন্স অ্যাভেলেবেল হয় সেটা দেখার। পরবর্তী খবরটা সেটা ওপোর তরফ থেকে। ওপোর যে আপনার যে স্মার্ট ওয়াচ, সেটাকে ওপোর স্মার্ট ওয়াচের সঙ্গে আপনার যে ওপোর তরফ থেকে সেটা যে অফিসের ইমেজ ছিল সেটাকে শেয়ার করেছিল, হালকা এবং ইমেজ শেয়ার করেছিল। তো আজকে সেটাকে একদম ফুলফিল যে ওপো স্মার্ট ওয়াচের সেই স্মার্ট ওয়াচটাকে তারা আপনার ওইভাবে আপনি শেয়ার করে দিয়েছেন। এবং সেখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওয়েস্টার ওয়েস্ট আপনার গুগলে যে ওয়ার ওয়েস সেই ওয়েস্টার সঙ্গে থাকবে। আপনার বলা হচ্ছে রুমার যেটা আসছে যে আপনার ওপোর যে আপনার স্মার্ট ওয়াচে সে ওয়ারেবল ওয়াচে
তারপরে ইসিজি সেন্সার থাকতে পারে, কিন্তু উপর তরফ থেকে কোনো অফিসিয়ালভাবে সেটা অ্যানাউন্স করা হয়নি যে ইসিজি সেন্সার থাকবে কিনা। তবে যেহেতু ওপরে স্মার্ট ওয়াচটা সেটা আপনার যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যানাউন্স করার কথা ছিল, কিন্তু সেখানে ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে আশা করা হচ্ছে আপনার 6 মার্চ যখন আপনার ওপরে যাবেন ফাইভ ইন্ডেক্স টু যেটা অ্যানাউন্স করবে গ্লোবালি, সেখানে তখন হয়তো রিয়েলমি সেদিন 6 মার্চ ওপরে যে স্মার্ট ওয়াচটা সেটা অ্যানাউন্স করতে পারে। এবং বলা হচ্ছে যে প্রাইসটা হতে পারে ওপরে স্মার্ট ওয়াচে সেটা আপনার খুব এগ্রেসিভ প্রাইসের সঙ্গে সেটা ওপর রাখবে। তো দেখা যায় আপনার যে 6 মার্চ ওপর যে স্মার্ট ওয়াচ কী প্রাইসের সঙ্গে অ্যানাউন্স করে এবং সেটা অ্যানাউন্স করে তখন অবশ্যই সেই বিষয়ে আপনাকে আমি জানিয়ে দেবো। পরবর্তী যে খবরটা সেটা আপনার কোয়ালকমের তরফ থেকে, কোয়ালকম যে আপনার যে 5G 800 সিরিজ যেটা স্ন্যাপড্রাগন 865 আপনার গত 2019 ডিসেম্বর মাসে অ্যানাউন্স হয়েছিল, এবং সেখান থেকে আপনার তখন বলছিল আপনার যে 2020 মাসে তারা অনেকগুলি ফোন আপনার যে 5G ফোন 800 সিরিজ দিয়ে সেখানে অ্যানাউন্স করবে। তো অলরেডি আপনার যে সাউমি আপনার রিয়েলমি তারা যে 5G chipset ফোন স্ন্যাপড্রাগন 865 দিয়ে সেটা অ্যানাউন্স করে ফেলেছে। তো আপনার যে আরও যে আপনাদের যে স্ন্যাপড্রাগন যে 865 যে আপনার যেসব চিপস ফোনগুলো আনতে চলেছে এবং যেটা এখন পর্যন্ত অ্যানাউন্স হয়নি, তার যে কিছু লিস্ট আপনার কোয়ালকম সেটা আপনার আমার সামনে প্রেস করেছে, এবং তার লিস্টে আপনার যেসব ফোনগুলি রয়েছে সেই ফোন রয়েছে আপনার হচ্ছে BlackSack 3 রয়েছে, এছাড়া আপনার ওপো 5X 2, আপনার লেনোভো যে গেমিং ফোন সেটা রয়েছে, আপনার নুবিয়া রেড ম্যাজিক 5G রয়েছে, এবং Redmi K30 Pro 5G না Redmi K30 Pro যেটা রয়েছে সেটাও রয়েছে, আসুস ROG Phone 3 সেটা তো রয়েছেই, এবং ভিভো অ্যাপেক্স যেটা কনসেপ্ট ফোন সেটার উপর লাভ নেই, যে আসুস ZenFone 7 সেই ফোন এই ফোনগুলো আপনার এখন মতো আপনার যে অ্যানাউন্স হতে চলেছে আপনার স্ন্যাপড্রাগন 865 সঙ্গে। এবং কোয়ালকম এটা আরও বলছে যে আপনার যে আরও অনেকগুলো ফোন তার এই লিস্টে রয়েছে স্ন্যাপড্রাগন 800 সিরিজের সঙ্গে। তো আপনার এ থেকে একটা কনফার্ম হচ্ছে আপনার Redmi K30 Pro সেটা আপনার স্ন্যাপড্রাগন 865 সঙ্গে আসছে, ও আসুস ZenFone 7 সেটা আপনার স্ন্যাপড্রাগন 865 সঙ্গে আসছে। তো আপনার আরও হচ্ছে সামনে বলা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 865 দিয়ে আরও অনেকগুলো ফোন সেটা তার লিস্টে রয়েছে, দেখা যায় আপনার আরও কোন কোন ফোন এখন স্ন্যাপড্রাগন 865 অ্যানাউন্স হয় সেটা হচ্ছে দেখা। পরবর্তী খবরটা স্যার আপনার ওপোর তরফ থেকে, ওপো রেনো 3 প্রো যেটা আপনার হচ্ছে মার্চ মাসের 2 তারিখে সেটা অ্যানাউন্স হতে চলেছে নিউ দিল্লিতে। তো আপনার 2 তারিখে অ্যানাউন্স হওয়ার আগে ওপো রেনো 3 প্রো যে আপনার অ্যাকচুয়াল যেটা আপনার ক্যামেরা সেটা ডিটেলস সেটা থাকবে, সেই ক্যামেরা সেটা ডিটেলসটা সামনে এসছে। ওপো রেনো 3 প্রো যে আপনার পিছনে যেটা ক্যামেরা সেটা থাকবে সেটা আপনার কোয়াড ক্যামেরা সেটা থাকবে, কোয়াড ক্যামেরা সেটা একটা থাকবে আপনার 13 মেগাপিক্সেল আপনার টেলিফোটো লেন্স, 64 মেগাপিক্সেল একটা থাকবে মেন ক্যামেরা, ও একটা থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিংয়ের জন্য, একটা থাকবে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের জন্য। আর সামনে যেটা থাকবে সেটা তো আপনার ডুয়াল ক্যামেরা সেটা থাকবে 5 সুল সেটা আপনার 5 সুলের সাথে, একটা থাকবে আপনার 44 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একটা থাকবে আপনার 2 মেগাপিক্সেলের ডেপথ ডেপথ সেন্সিংয়ের জন্য। এবং আপনার সামনে যে আপনার কিছু অ্যাডিশন রয়েছে সেটা আপনার হচ্ছে আলট্রা বোকে মোড ও আপনার যে আপনার আলট্রা যেটা নাইট সেলফি মোড সেই সেলফি মোডটা রয়েছে। আপনার যেটা আপনার যে বলা হচ্ছে ওপো রেনো 3 প্রো আপনার 3টা কালারে হচ্ছে আপনার অ্যাভেলেবেল হবে, যেটা আপনার থাকবে আপনার অরোরা ব্লু, আপনার হচ্ছে মিড নাইট ব্ল্যাক, ও আপনার স্কাই যেটা আপনার স্কাই হোয়াইট, সেই স্কাই হোয়াইট 3টা কালারে অ্যাভেলেবেল থাকবে। আপনার তো 2 মার্চে এটা ফোন তো অ্যানাউন্স করছে, এবং তার পাশাপাশি ওপোর যে আপনার ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস যেটা সেই ওই ইয়ারবাডস সেখানে অ্যানাউন্স করতে চলেছে, যেটা আপনার অলরেডি চাইনাতে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আপনার সেটা 2 মার্চ সেখানে তো ওপো রেনো 3 প্রো সেখানে ওপরে ইয়ারবাডস সেটাকেও অ্যানাউন্স করবে। দেখা আপনার ওপো রেনো 3 প্রো আপনার ও আপনার ওই TWS কী কামাল করে সেটা 2 তারিখে দেখার। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা যদি আপনার প্রশ্ন পরামর্শ থাকে অবশ্যই নিজে কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আবার দেখাবেন পরবর্তী ভিডিওতে।